দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ চলে এসেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারাহাটে। আজ 31শে ডিসেম্বর 2022, অর্থাৎ বছর শেষ। আজকে আমরা আপনাদেরকে খামার উপযোগী শাইওয়াল এবং কি ক্রসজাতের কিছু সার গরুর দর দাম জানাবো। দর্শক, দেখা যাক আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে, সেই তথ্য দেব। যারা আমাদের আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। দর্শক, কথা না বাড়িয়ে ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে বর্তমান বাজার দর দাম জানাবো। দর্শক, সর্বপ্রথম কিছু সাদা গরু দেখা যাচ্ছে, আমরা এগুলো তথ্য জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এগুলো কি? আলহামদুলিল্লাহ ভাই, এগুলো কি জাতের গরু ভাই? একটাও দাঁত নাই? আচ্ছা, প্রথমটা কত চাইছেন ভাই? ১১৫। ১১৫ ভাই, বাজারে দাম কত উঠছে আজকে ভাই? ১০০ ভাঙ্গা বলতেছে। ১০০ ভাঙ্গা বলতেছে? আচ্ছা দর্শক, ১০০ ভাঙ্গা বলতেছে। কত টার্গেট বেচা কিনা ভাই? আমার তো টার্গেট আছে উপরে ১০০ উপরে। আচ্ছা, দ্বিতীয়টা কেমন দেখা একটু? দ্বিতীয়টা একই দামের গরু ভাই। দ্বিতীয়টা, এটাতে জাত ভালো, এটা শাইওয়াল জাতের। এটা হচ্ছে, এটা জাত ভালো, জাতের ভালো, এটা শাইওয়াল জাতের। শাইওয়াল, এটা শাইওয়াল জাতের। আচ্ছা আচ্ছা, এটা তো মনে দাঁত নাই? দাঁত নাই। এটা কত চাইছেন ভাই? একই দাম চাইছি ভাই। একই বেচা কিনি কত? একই একই। আচ্ছা, এটা থেকে জাত ভালো, এটা আরো জাত ভালো, এটা আরো জাত ভালো। তিন নম্বরটা আরো জাত ভালো গরু। তিন নম্বরটা কত চাইছেন? তিন নম্বরটা ৯৫ চাইছি। ৯৫ চাইছেন? আচ্ছা ভাই, বাজারে কত বলে আজকে? আজকে ৮৫ বলছে। ৮৫ বলছে? জি। কত টার্গেট ভাই বেচা কিনা? ৯০ হলে, ৯০ হলে বিক্রি করবেন? আচ্ছা, পরের গুলো তো মানে দেশি? দেশি, এই দুইটা দেশি। এই জোড়া কত চাইছেন ভাই? এই জোড়ার দাম চাইছি ভাই ১৯০। ১৯০ বাজারে কত বলছে ভাই? আজকে ১৪০ বলতেছে। দেওয়া যায় না ভাই? না ভাই দেওয়া যায়। কত টার্গেট? ১৫০ টার্গেট আছে ভাই। ১৫০ টার্গেট? দর্শক, ১৫ লাখের টার্গেট। আচ্ছা, কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার তো আগে দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আবার বলেন। নতুন ভিডিও তো? নতুন ভিডিও, আমি তো সিউরিটি ফোন চালাই না, আমার পার্টনারে চালায়। আচ্ছা আচ্ছা, আপনি এখন মোবাইল নাম্বার নাই? না না। আচ্ছা ভাই, ফোন নাম্বার দেইও না কোনো জায়গায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। অবশ্যই চোয়ারহাটে আসলে আপনাকে পাওয়া যাবে। চোয়ারা, চন্দ্রমুড়া, মিশানি আমারা যাইলে পাইবো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দর্শক আমরা আপনাদেরকে আরো কিছু খামার উপযোগী সার গরুর দাম জানাবো কুমিল্লার চোয়ারহাট থেকে। এই হাট প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবারে বসে থাকে। এদিকে আরও একটি দেশি সার গরু দেখা যাচ্ছে, আমরা দেখে দাম জানাই। ভাই কত চাইছেন এটা? জি ৫৫। ৫৫ দেশি? দেশি। দাঁতছে নাকি? দাঁতে নাই। বাজারে কত উঠছে ভাই? ৪৫ বলে। কত টার্গেট ভাই আপনার? ৫০ টার্গেট? আচ্ছা ধন্যবাদ ভাই, ৫০ টার্গেট। দর্শক, এদিকে একটি গরুর মোটামুটি লেনদেন হচ্ছে, দাম কত চাইছেন? ৫৬ আর ৫৫ নাকি? উনি ৫৫ দিচ্ছে। দর্শক, ৫৫ বলছে, টাকা দিয়ে দিছে, এখন আরো ১০০০ নিয়ে বাকি। দেশি একটি সার গরু চোয়ারাহাট থেকে মোটামুটি বেচা কিনা হচ্ছে। আমরা ভালো কোয়ালিটি কিছু শাইওয়াল খুঁজবো, দেখি আজকে বাজার কেমন দাম যাচ্ছে। দর্শক, অনেক সুন্দর একটি ক্রস জাতের সার গরু দেখা যাচ্ছে, আমরা একটা কথা বলবো, কত চাচ্ছেন দাম? আসসালামু আলাইকুম। ভালো আছেন? দাচ্ছে নাকি আঙ্কেল? দাঁতে নাই। দাম কত চাইছেন? ৮৫,০০০। দর্শক, ৮৫,০০০ চাওয়া দাম। আজকের বাজারে কত বলছে? ৬৫ কত টার্গেট বেচা কিনা? বেচা কিনা টার্গেট কত? ৭৫। দর্শক, ৭৫,০০০ টার্গেট ক্রস জাতের একটি সার গরু। আমরা আরও কিছু শাইওয়াল গরুর দাম জানাবো, ধন্যবাদ। দর্শক, এদিকে আর একটি দেশি সার গরু দেখা যাচ্ছে, আমরা দেখি দুইজন তিনজন ধরে আছে একসাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গৃহস্থ? আচ্ছা আচ্ছা, গৃহস্থের গরু একটু ফাঁকলা হয় স্বাভাবিক। জি জি, ঘরের গরু এখন বের হয়েছে, লাফালাফি করে নাকি? দাচ্ছে? দুটো দাচ্ছে মনে হয়, দেখতে পারেন নাই, লাফালাফি করে নাকি?
আচ্ছা দাম কত চাইছেন 70 দশক 70 সাওয়া দাম আজকের বাজারে কত বলে 60 বলে দিবেন না কত বলে দিবেন 60 কত বলে বিক্রি করবেন আরো 2000 চাইছেন আরো 2000 চাচ্ছেন দশক 60 বলে আরো 2000 চাচ্ছেন বেশ সুন্দর একটা ক্রস যেটা দেশি সার গরু আমরা আরো কিছু সার গরুর দাম জানাবো অবশ্যই দেখা যাক এদিকে আরেকটি হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস সার গরু আমরা কথা বলে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আচ্ছা এটা বয়স কেমন 17 18 মাস আচ্ছা দাম কত চাইছেন দাম 95 95 95 সাওয়া দাম এটা কি আপনার আপনাদেরই ওইটা কত উঠছে আঙ্কেল বাজারে কত উঠছে আজকে 77 77 উঠছে আচ্ছা দশক 77 77 উঠছে বেশ সুন্দর একটি সার গরু বেশ লম্বা কত দশকের টার্গেট কত ওইটা 80 80 না আচ্ছা আর আর আপনার হাতেরটা কত এটা 65 টার্গেট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে চোয়ারহাট থেকে সার গরুর দাম জানাচ্ছি অবশ্যই এদিকে আরেকটি ক্রস যেটা সার গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি গৃহস্থ আচ্ছা আচ্ছা দর্শক গৃহস্থর গরু এগুলো একটু গরম টাইপের হয় ওইখানে একটা গরু তিনজন ধরে রাখতে পারে না কত চাইছেন 90 বাজারে কত উঠছে বাজারে উঠছে 66 66 উঠছে আচ্ছা বেচা কিনে টার্গেট কত 75 75 টার্গেট দশক 75000 টার্গেট আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম দশক আর কিছু সার গরুর দাম জানাবো এটা আপনাদের নাকি আচ্ছা ঠিক আছে দশক এদিকে একটি ক্রস জাতের সার গরু দেখা যাচ্ছে আমরা এটা তথ্য জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখা যাক কেমন দাম যাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই যাচ্ছে আদাত আচ্ছা কত চাইলেন ভাই 85 85 বাজারে কত উঠছে ভাই 75 70 উঠছে কত টার্গেট বেচা কিনার 80 উপরে দশক 80000 উপরে মোটামুটি ক্রস জাতের কি সার গরু ধন্যবাদ দশক এদিকে আরো একটি শাইওয়াল দেখা যাচ্ছে আমরা একটু শাইওয়ালটা তত জানবো শাইওয়ালটা কত চাইছেন শাইওয়াল কত 85 85 85 সাওয়া দাম আচ্ছা আপনার বাজারে কত উঠছে ভাই ভালো তো 75 উঠছে 75 উঠছে দেওয়া যায় না ভাই না ভাই 75 দিলে পুষবে না পুষবে না কত বেচা কেনা টার্গেট ভাই চৌয়ারহাট থেকে কিছু ক্রস এবং কি খামার উপযোগী সার গরুর দরদাম জানানোর চেষ্টা করলাম সকাল ভালো থাকবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম।